अमीज गर्वे थकते बाबा के हराई सिरे मर बाबा ने दुई सुखे देखी नहीं আমি শিশুকালে আমার মাকে হারাইছি রে মায়ের সবাই আমি না দেখিলে হৃদয়ের জ্বালাবারে রে ও দয়াল জান রে সদই হইয়া দেউ দেখতে ও দয়াল সন আমার ওরে তুমি সদই হইয়া দেউ দেখা ও দয়াল সন আমার ধনের কাঙ্গাল নই তো আমি ও দয়াল নিধর গিয়ার ধন রে ধনের কাঙ্গাল নই তো আমি অদরদি নিধনিয়ার ধনী গো তুই হইলাম কলঙ্কের স্বামী এই বাপু হইলাম কলঙ্কের স্বামী বাপু রে ও দয়াল চান রে তুমি সদই হইয়া দেউ দেখা ও দয়াল চান আমার চাতক যেমন মেঘ বিহনে ওরে চাতক খাই না পানি খালে চাতক পাখি ওরা মেঘ ছাড়া জল খায় না আমরাও একটা চাতক পাখি
আজকে ওনারা বাবা হারা আজকে চাতক পাখি যেমন মেঘের আশায় বসে থাকে আজকে ওরাও বাবার দর্শন পাওয়ার জন্য সেই চাতক পাখির মতো মঞ্চের মধ্যে বসে থাকে আপনাদের চোখের দিকে তাকায় অনেকের চোখের দিকে তাকায় চাতক পাখির মতো চাতক লিখছে চাতক যেমন মেঘে নইলে ওরে চাতক খাই না পানি খালে তেমনি তোমার আশায় জল জলে দুই নয়নে তেমনি তোমার আশায় আমার আখি জল ঝরে দয়াল নবী ফজরের নামাজ শেষ করে অধরে দুই চোখের জল ছেড়ে ওপর দিকে হাত উঠাইয়ে কাঁদতেছে আয়েশা সিদ্দিকা বলে হুজুর আপনি প্রায় প্রায় ফজরের নামাজ শেষ করে কাঁদেন কিন্তু আজকের কান্নাটা একটু ভিন্ন লাগতেছে আপনার কাছে আজকে আপনি কিসের কান্না কাঁদলেন আবার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে আয়েশা সিদ্দিকাকে বলে আয়েশা রে আমি যে গর্বে থাকতে বাবাকে হারাইছি রে মোর বাবার রে দুই চোখে দেখি নাই আমি শিশুকালে আমার মাকে হারাইছি রে মায়ের সবাই আমি করতে পারি নাই ও আয়েশা আমি গর্বে থাকতে বাবারে হারাইছি রে শিশুকালে মাকে আমি ফেলেছি রে হারাইয়া আমি ছোট শিশু হয়ে আমার মায়ের সেবা করতে পারি নাই রে আয়েশা তোমার দিক কইয়া যে হারাইছে সেই তো জানে রে যে হারাইছে সেই তো জানে বাবা হারা ইয়ার কি যে ব্যথা রে যে হারাইছে সেই বাবা হারার সন্তান যারা ইদ্রিস রে ওদের চোখের দিকে দেখো রে তাকাইয়া কি যেন কি হারাই আছে রে ওরা
জগতে থাকিয়া যে হারাইছে সেই তো জানে রে হারানো যে হারাইছে সেই তো জানে রে ভাই জানে ভাইয়ের জালা ওরে যে ভাই গিয়াছে হারাইয়া তার মতো আর দুঃখী নাই রে এই জগতে থাকি ভাই জানে ভাইয়ের জালা রে আর বপরে তরি কার গলার মালারে ভাই জানে ভাইয়ে জালারে তরি কার গলার মালারে ভাই জানে ভাইয়ে জালারে তরি কার গলার মালারে ভাই জানে ভাইয়ে জালারে ভাই জানে ভাইয়ের জালা অন্য জানে না ভাইয়ের শোকে কারবেলার ময়দানে হসে পানি খাইল না ভাই জানে ভাইয়ের জালা রে তরি কারবা গলার মালারে এই জগতের মধ্যে জগতের মধ্যে মানুষ গান শুনতে এসে চলে গেছে যাদের মধ্যে বিচ্ছেদ আছে তারা কখনো কিন্তু যায় নাই যার ভিতরে ছেদ আছে ওদের জন্য বিচ্ছেদ যাদের জন্য বিচ্ছেদ আছে তা তো পাখির মতো বসে আছে দরদি আমার বাবুল সরকার মাকে হারিয়ে চাতক পাখির মতো রহিছে বসিয়া বাবা বলল আমার উরসদার সন্তান হাসপাতালে রেখে তোদের ডাকে তোদের কাছে চলে আসলাম এটা কিন্তু সাধারণ ভালোবাসা না এই জগতের মধ্যে মাহারা বাবাহারা সন্তান যারা একবার চোখের দিকে দেখেন গোতা কাইয়া কি যেন কি হারাইয়াছে জগতে থাকিয়া তাদের খালি 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 লাগে রে আমার দাদা মিউলা সাহেব উনি যে জায়গায় বসতো জায়গাটা শূন্য
আজকে শূন্য হয়ে গেছে চার বছর যাবত, চার বছর আগেও রস হয়েছে, ওদের চোখে জল তেমন আসে নাই, কেননা তার বাড়িটা ভরা ছিল, একটা মানুষ চলে গেছে বাড়িটা শূন্য শূন্য হয়ে গেছে। তাই তো সাধক বলছে সোনার বাগান খালি করল রে, খালি 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 লাগে রে, সোনার পাগল তারা বড়ই দুঃখী, মরণ মাত্র আছে আকিরে, পাগল তারা বড় দুঃখী, ওরে দয়াল মরণ পাগল তারা বড় দুঃখী, ওরে তার মরণ মাতির আছে বাকি, ওরে তুমি দেখা দিও মুর্শিদের রূপ কি ধরে তুমি সবাই হইয়া যাও দেখা, ও দয়াল চাম আমার, ওরে তুমি সবাই হইয়া যাও দেখা। এই জগতের মধ্যে সবাই তো আমার আমার করলো, আপনার কিছুই নাই। একটা মানুষ যদি সন্ধ্যায় মারা যায়, ওই মানুষটার ঘরেও নাই না। অনেকেই বলে ঘরে নেও না কেন, ওই মানুষজন আসে দেখার জন্য, ঘরে নিলে ডিস্টার্ব হয়, আমার আমার করা যাবে না। আজকে একটা জায়গা শূন্য হয়ে গেছে, আর একটা জায়গায় বসে আছে বা বলছেন, এই জায়গাটাও কবে যেন আমাদের মধ্যে কাছ থেকে শূন্য হয়ে যায়। মাওলার কাছে বলি, মাওলার রে হারানোর যে কি ব্যথা এটা তো বুঝি, সর্বশেষ কিছু হারাইয়া আর একটা মানুষের কাছে গেছি, ওই মানুষটা যেন অতি তাড়াতাড়ি না হারায়। আমার আমার মধ্যে কিচ্ছু নাই। এক ভক্ত ছিল, ভক্তর মতো যদি ভক্ত হয় গুরু, তার কাছে কোনোদিন টাকা পয়সা কিচ্ছু চায় না। এক ভক্ত ছিল, নাম তোর সুলাইমান ছিল, সবাই সুলু বলে ডাকত। গুরু খালি সুলুর কথা বলে, আর সকল ভক্ত কয় দয়াল এত টাকা খরচ করি আপনার দরবারে, একবার তো আমার নাম নেন না, খালি দিয়ে সুলু সুলু করেন, কয় সুলু যে আমার কি তোরা দেখবি, বলে হও, বলে চল আমার সাথে। একটা নৌকা নিয়ে সুলুর বাড়িতে গেছে, ভক্ত নিয়ে যাই, দেখে সুলু দুয়ারে দাঁড়িয়ে আছে, ডাক দিয়া কয় সুলু দেখে পাগল হয়ে গেছে, দয়াল বাড়িতে আসলে কিন্তু
অন্যরকম একটা ভাব ঠিক আছে না চিৎকার দিয়ে বলছে দয়াল আমার বাড়িতে আসছে দয়াল কইছিল রে আমি তো বাড়ি দেশে দেখলাম দুইটা গরু গরু দুইটা কার বলে দয়াল আপনার দুইটা সন্তান ও দুইটা কার বলে দয়াল আপনার ইদার ঘর দিছ কতটা এইটা কার কয়টা সব আপনার সাথে ভক্তবিন্দু গেছিল কয় সব নৌকার মধ্যে ওঠা ঘর ডারে ভাঙ্গে নৌকার মধ্যে উঠাইছে দুইটা গরু ছিল উঠাইছে আর বউ ফুলাবান সকল ডে উঠাইছে নৌকা ছাড়ি দিয়া চলে যায় আর সুলু দুয়ারের মাঝখানে দাঁড়িয়ে কাঁদতেছে দয়াল যায় পিছন দিকে তাকিয়ে দেখে সুলু কাঁদতেছে তার ভক্তদেরকে বলল নৌকা আবার ভিড়া আবার যখন ভিড়াইছে ছোট সুলুর কাছে চলে গেছে বলে ভক্ত রে তুই কাঁদিস কেন তোর গরু গরু নিছি দেখে কয় না তোর ঘর নিছি এর জন্য বলে না তোর বউ বাচ্চা নিছি এর জন্য বলে না তুই কাঁদিস কেন বলে দয়াল এত বড় একটা নৌকা এই নৌকার ভিতরে আমার গরুর জায়গা হইল আমার ঘরটা ভাঙ্গিয়া নিলে এটার জায়গা হইল আমার বউ বাচ্চার জায়গা হইল আমার জায়গা হল না আমার জায়গা হল না তাই তো পাগল তারা লেগেছে দনের কাঙ্গাল নয়তো আমি বাবুল চান নিধনিয়ার ধন রে দনের কাঙাল নয়তো আমি ওদর দিনি ধনিয়ার ধনী গো তুমি হইলাম কলঙ্কেরা সবই এই বাপু সদই হইয়া দৌ দেখা ও দয়াল চান আমার ওটে তুমি সদই হইয়া দৌ দেখা ও দয়াল চান আমার ওটে তুমি সদই হইয়া দেও দেখা ও দয়াল চান আমার